চাঁদপাড়া হাসপাতাল রণক্ষেত্র পরস্পর বিবাদে জড়ালেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান ও পুলিশ কর্মীরা। পুলিশকে হেনস্থার অভিযোগ, পাল্টা লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন। চাঁদপাড়া হাসপাতালে দফায় দফায় উত্তেজনা, আহত শান্তনু ঘনিষ্ঠদের হাসপাতালের ভেতর মারধরের অভিযোগ। বিধায়ক অশোক কীর্তনিয়া আহতদের চাঁদপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিধায়কের ওপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিধায়ক অশোক কীর্তনিয়া। অভিষেক ব্যানার্জিদের গুন্ডা বাহিনী নিয়ে অভিষেক ব্যানার্জি ঢুকে গেল ঠাকুরবাড়িতে। সেই গুন্ডা বাহিনী আমাদের মায়েদেরকে এবং আমাদের কিছু ভাইয়েদেরকে বীভৎসভাবে মারধর করেছিল। আমি যখন তাদেরকে নিয়ে হাসপাতালে আসি, এখানে আমি এবং আমার গাড়িতে তিনজন মহিলা ছিল, আর একটা গাড়িতে দুজন পুরুষ আর সাত আটজন মহিলা ছিল, যারা তাদেরকে প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়েছিল। যখন হ্যাঁ তাদেরকে নিয়ে যখন আমি ঢুকি, সাথে সাথে গাড়িতে নামার সাথে সাথেই আমার উপরে অ্যাটাক করেছে। আবার সিকিউরিটি না থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, যেভাবে আমাকে মেরেছে। আমার পাঞ্জাবি টাঞ্জাবি পুরো ছিঁড়ে দিয়েছে। আমার লেগেছে, আমার হাতে লেগেছে, বুকে মেরেছে। তৃণমূলের গুন্ডা বাহিনী যেসব ছিল এখানে, তৃণমূলের গুন্ডা বাহিনী বিশ্বজ্যোতির সাথে যেগুলো চলে সেগুলো মেরেছে। পুলিশ ছিল, পুলিশ দাঁড়িয়েছিল, পিছনে পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশ আসেনি। আমরা মোটামুটি 8-10 জন নিয়ে এসেছিলাম। তাদের তো আবার বিভৎস মানে হাসপাতাল খুলে মেরেছে। মহিলারা মায়ের জাত, তারা পিছন দিক থেকে ওদের আটাকে পিছন দিকে ঢুকে গেছে হাসপাতালে, হাসপাতালের ভিতরে ফেলে আবার মেরে মেরেছে। হ্যাঁ আমাকে মেরেছে, আমাকে দাঁড়িয়ে প্রথমে অ্যাটাকটা আমাকে করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শান্তনু ঠাকুর, তার ভাই সুব্রত ঠাকুর। এরপর পরস্পর বিতর্কে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। ঘটনায় পাল্টা পুলিশকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, এদিন মূল মন্দিরে প্রথম বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে। এখানেই দুপক্ষের 4 জন মহিলা ও 1 জন পুরুষ আহত হন। তাদের নিয়ে আসা হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, সেখানে শান্তনু ঘনিষ্ঠদের মারধর করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এরপরই উত্তেজনা ছড়ায়। ঘটনায় তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা সমিতির নেত্রী ইলা বাগচি সহ আরো কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পুলিশকে হেনস্থা করেছে বলে অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শান্তনু। তিনি বলেন, আমার কোনো নিরাপত্তারক্ষী পুলিশের গায়ে হাত তোলেনি, পুলিশ আমাকে গ্রেপ্তার করতে চেয়েছিল, আমার নিরাপত্তা কর্মীরা বাধা দিয়েছে। আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, যাতে আমাকে বাঁচাতে বাঁচাতে গিয়েই তো এরা তো সেখানে আটকে পড়েছে। আমাকে ধরে নিয়ে যেত, আমাকে গায়ে হাত দিল আর আটকে গায়ে হাত দিয়েছে, গায়ে হাত। পশ্চিম বাংলার আজকে রাজনীতি, পশ্চিম বাংলার আজকে প্রশাসন, পশ্চিম বাংলার আজকে সংস্কৃতি, পশ্চিম বাংলার আজকে ডেমোক্রেসি, পশ্চিম বাংলার আজকে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সমস্ত কিছু শেষ। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। হাসপাতালে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী আসে হাসপাতালে। পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ। ¡Vamos! 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 ¡Vamos!
সুদীপ এরপর বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনায় এখনো থমথমে হাসপাতাল এলাকায় পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। ইদে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।